হাই আমি মুনমুন রানা বানামুনে সকলকে স্বাগত শীতকাল মানেই নতুন নতুন একটু পিঠে খেতে ইচ্ছা করে আর সেই পিঠে যদি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারা যায় তার থেকে আনন্দ মনে হয় কিছুই পাওয়া যায় না প্রত্যেক দিনই নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করলেও এই ধরনের রেসিপিগুলো বানানোর পর বেশি খুশি পাওয়া যায় যখন সবাই বলে খুব ভালো হয়েছে আজকে সেইরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখিনি আজকে রেসিপি এটা বানানো খুবই সহজ এর জন্য প্রথমে কেকটিনের মধ্যে একটু ব্রাশ করে রেখে দিলাম তারপরে এখানে পাঁচশো লিটার দুধকে ছানা তৈরি করে রেখেছিলাম সেটাই জল ঝড়তে দিয়ে দিয়েছিলাম সেটা নিলাম দুধটাকে ভালো করে ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নেওয়ার পর সেই ছানাটাকে জল ঝরাতে দিয়েছিলাম পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে তারপর কিন্তু এখানে ছানাটা ব্যবহার করতে হবে সেই পাঁচশো লিটার দুধের ছানাটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু এলাচের দানা দিয়ে দিলাম আর দু চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারো এই পিঠের টেস্টটা কিন্তু দারুণ হয় একবার হলো এই শীতকালেতে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে সকলে কিন্তু খুব পছন্দ হবে আর বাড়িতে বানালে আমাকে লিখে জানাতে বলো না তোমাদের কেমন হয়েছিল এই পিঠেটা এরপর দু চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করে দিতে পারো দিয়ে ভালো করে এরকমভাবে বেটে নিতে হবে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি মসৃণ ব্যাটার জল বা দুধ ছাড়াই কিন্তু আমি বেটে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ দুধটাকে আগে ফুটিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে ব্যবহার করলাম হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এরপর আমি ওই কাপটা মেপি দিয়ে দেবো সুজি যেহেতু আমি এখানে তৈরি করছি ছানা সুজির সাহি ভাপা পিঠে তার জন্য সুজি তো লাগবেই সুজি দিয়ে দিলাম হাফ কাপের মতো সব কিছুকে খুব ভালো করে আরেকবার বেটে নেবো ঠিক এই রকম ব্যাটারটা হতে হবে এখন হয়তো এটাকে লিকুইড লাগছে কিন্তু কিছুক্ষণের জন্য যদি এটাকে রেস্টে রেখে দেওয়া হয় না তাহলে কিন্তু একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে যাবে কারণ সুজিতে অনেকটা জল টেনে নেয় এরপর একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য রেস্টে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম কুড়ি মিনিট পর আমি আবার ফিরে এসেছি তোমাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে দেখো সুজিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে কুড়ি মিনিট রেস্টে রেখে দেওয়ার পর সুজিটা অনেকটা ফুলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু এই ফিটিটা একটু ফুলেবে আর খেতেও ভালো লাগবে একটু নরম হবে যে কেক টিনটার মধ্যে ঘি মাখি রেখে দিয়েছিলাম তার মধ্যে ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দু তিনবার ট্যাপ করে নিলাম যাতে কোনো ইয়ার থাকলে বেরিয়ে যাবে তারপরে ওপর থেকে একটুখানি কাজু বাদাম আর একটু কেশার দিয়ে দেবো যেহেতু আমি এখানে শাহি বানাচ্ছি পিঠা তার জন্য একটু আর বাদাম এগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগবে একটা অ্যালুমিনিয়াম পয়েল ভালো করে মুড়িয়ে স্টিমে বসিয়ে দেবো এটাকে ভাপাতে বসিয়ে দেবো অপরদিকে কড়াইয়ের মধ্যে একটু জল আর একটা স্ট্যান্ড দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম তার কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে স্টিম করে নিলাম ভাপড়াতে দিয়ে দিলাম লো ফ্লেমে কুড়ি মিনিট ভাপানোর পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু আমি ফয়েলটা খুলে দেখছি কারণ গ্যাসটা বন্ধ করে দিই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলটা খোলা যাবে না কারণ কিছুক্ষণ স্টিমটা বসতে দিতে হবে তাই দশ মিনিট জন্য গ্যাসটা বন্ধ করে রেখে দেবে তারপর ঢাকনাটা খুলবে এরপর আমি একটা এভাবে থালার সাহায্যে ডিমোল করে নিলাম কেমন লাগলো আজকের এই পিঠেটা অবশ্যই বলবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো এই শীতকালে আর তোমাদের কেমন হয়েছে সেটা কিন্তু লিখে জানাবে যদি বাড়িতে তৈরি করো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আজ তাহলে এখানেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ